বন্ধুরা, এটি জিডিএল এর নতুন একটি ফোন পেয়েছি হাতে। তো এটি G901, খুব সুন্দর একটি ডিজাইনের ফোন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ফোনটি। তো আজ ফোনটি আমি আনবক্স করে দেখাবো আপনাদের, ফোনটি কেমন। আসলে আমি নিজেও ফোনটি দেখিনি। তো ছোট্ট একটি ফোন। এই ফোনটিতে ডিসপ্লে ইউজ করা হয়েছে 1.8 ইঞ্চি ডিসপ্লে, এবং এটির ব্যাটারি রাখা হয়েছে 2500 mAh একটি ব্যাটারি। তো আমি শর্টকাটে আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে একটি ধারণা দেব। তো এই ফোনটিতে MTK মাদারবোর্ড ইউজ করা হয়েছে এবং 32 GB একটি মেমোরি সাপোর্ট করবে এই ফোনটিতে, এবং এটিতে একটি বিগ টর্চ দেওয়া হয়েছে এবং অলওয়েজ FM, MP3, MP4 এবং ভিডিও প্লেয়ার রয়েছে, এবং ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে, এবং 500 ফোন বুক কন্ট্যাক্ট আপনারা এই ফোনটিতে সেভ করতে পারবেন। তো এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 1150 টাকা। তো খুব সীমিত একটি বাজেটে এই ফোনটি, একটি ন্যাচারালি খুব সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে ফোনটির ডিজাইনটা দেখতে পেয়েছেন। তো আমরা জিডিএল এর অনেক ফোন সেল দিয়েছি, মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিয়ে থাকে জিডিএল। তো জিডিএল এর এই ফোনটি G901। তো এই ফোনটি আমরা বরাবর বেশ কিছুদিন থেকেই বেশ মার্কেটে পপুলারিটি জানতে পেরেছি, তো সে কারণেই ফোনটি রিভিউ নিয়ে আসলাম। তো পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এই ফোনটির বিষয়ে আজকে আমি আপনাদের জানাবো, ফোনটি আসলে এই বাজেটের মধ্যে নিলে আপনাদের কেমন হবে। তো প্রথমেই যেটি বলবো, এই ফোনটি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এই ফোনটিতে ডুয়েল সিম ইউজ করতে পারবেন এবং একটি 32 GB মেমোরি সাপোর্ট করবে, এবং যতটুকু দেখা যাচ্ছে এই ফোনটিতে ভালো একটি সাউন্ড কোয়ালিটি রাখবে এই ফোন। তো এবং একটি বিগ টর্চ দেওয়া হয়েছে, যেটি আমাদের অনেক সময়ই এই টর্চ অনেক কাজে লাগবে আশা করি। তো এই ফোনটিতে 1.8 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ব্যাটারি দেওয়া হয়েছে 2500 mAh। তো সেক্ষেত্রে ভালো একটি চার্জ এই ফোনটি সংগ্রহ করে রাখবে এবং ভালো একটা পারফরমেন্স দিবে এই ফোনটির ব্যাটারি, সেটা আর আলাদা করে কিছু বলার নেই, আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। তো জিডিএল এর আমরা যে ফোনগুলো পেয়েছি তাতে জিডিএল এর একটি চার্জার থাকে, তো এটি মোটামুটি একটি ভালো পারফরমেন্স রাখে। তো তারপর যেটি, এটি একটি ব্যাটারি 2500 mAh একটি ব্যাটারি। তো যদিও ফোন হিসেবে ব্যাটারিটা আসলেই বিগ সাইজ দিয়েছে তারা, ভালো একটা চার্জ সংগ্রহ করে রাখবে এই ব্যাটারি। তো এরপর যেটি, একটি ওয়ারেন্টি কার্ড, 1 বছর সার্ভিস ওয়ারেন্টি। আপনারা যেখানে ক্রয় করবেন তাদের মাধ্যমেই আপনাদের যদি কোনো ফোনের প্রবলেম হয়ে থাকে তবে আপনারা ওটি সার্ভিস করে নিতে পারবেন। তো গাইস, এবার আমরা এই ফোনটির বিষয় নিয়ে কথা বলবো। তো কাদের জন্য এই ফোন বাটন ফোন ইউজ করাটা বেটার হবে? তো যারা কথা বলার জন্য বাটন ফোন খুঁজে থাকেন, খুব নিম্ন বাজেটের মধ্যে একটি ভালো ফোন খুঁজে থাকেন, আমি মনে করি তাদের জন্য এই ফোনটি গুড হবে। কেননা এটিতে ইউজ করা হয়েছে MTK 6261 একটি মাদারবোর্ড, যেটি MTK এর মাদারবোর্ড খুব ভালো একটি নেটওয়ার্ক পারফরমেন্স দিয়ে থাকে, এবং এটিতে রয়েছে একটি ভালো একটি মিউজিকের একটি সাউন্ড কোয়ালিটির একটি স্পিকার, এবং এটিতে রয়েছে 2500 mAh একটি ব্যাটারি এবং একটি বিগ টর্চ রয়েছে। আমরা যারা গ্রামগঞ্জের মানুষ যারা মোবাইল ইউজ করে থাকি, তো তাদের জন্য আমি মনে করি বেটার হবে। কেননা এই ছোট্ট একটি ফোন, একটি নর্মাল বাজেটে, তারপর একটি জিডিএল কোম্পানির একটি ফোন, তো ভালো একটা পারফরমেন্স রাখবে এটি আমি আশাবাদী আপনাদের কাছে। তো এই ফোনটিতে ভিডিও রেকর্ডিং, অডিও রেকর্ডিং এবং রয়েছে কল রেকর্ডিং। তো বরাবর এটিতে ডুয়েল সিম ইউজ করতে পারবেন, এবং ফোনটির ডিজাইন কিন্তু খুব সিম্পলি খুব সুন্দর একটি ডিজাইন, এবং এই ফোনটি আপনারা মোটামুটি 4টি কালারে পাবেন। তো এটি একটি হোয়াইট কালারে পাবেন, একটি ন্যাভি ব্লু কালারে পাবেন, একটি ব্ল্যাক কালারে এবং একটি নাইট গ্রিন কালারে পাবেন। এবং এই ফোনটিতে ছোট্ট একটি ডিজিটাল ক্যামেরা রয়েছে, যেটিতে আপনারা টুকিটাকি পিকচার উঠাইতে পারবেন। তো বন্ধুরা, এই ফোনটি হচ্ছে জিডিএল এর G901। তো 1150 টাকা বাজেটে এই ফোনটি আশা করি ভালো একটা পারফরমেন্স রাখবে, আমি আশাবাদী এই ফোনটির কাছে।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তবে আমার ভিডিও গ্যালারিতে আরও অনেক ফোন ফিচার নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এবং এই ফোনটির ফিউচার সম্পর্কে আপনাদের যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অন্য অন্য ফোনের বিষয়ে যদি আপনারা জানতে চান তো তাতেও আপনারা কমেন্ট করে জানতে পারেন। এবং এই ফোনটি যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তো সেক্ষেত্রে আপনাদের অনলাইন সার্ভিসটি আগে অগ্রিম পেমেন্ট করে তারপর নিতে পারবেন, এবং ফোনটি হাতে বুঝে নিয়ে আপনি দেখার পরে আপনি ক্যাশটা পেমেন্ট করে দিবেন। তো সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া হয়েছে। এবং বন্ধুরা ভালো থাকবেন, এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।